নিশ্চয় অঙ্কিতা, চাওক যে উগ্র সাম্প্রদায়িক মন্তব্য করে পুনের আরক্ষীৰ জালত পৰিছে বিধায়ক আফতাবউদ্দিন মোল্লা। কালি নিশার ভাগত গ্রেপ্তার করা হয়েছে কথিত বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরীর বাসগৃহরপরা গ্রেপ্তার করা হয়েছে। 4 নভেম্বর এখন রাজহুয়া সভাত উগ্র সাম্প্রদায়িক মন্তব্য করেছিল, বিশেষক হিন্দু সমাজক লক্ষ্য করে কেতবোর উগ্র সাম্প্রদায়িক মন্তব্য করেছিল। আর নামঘরিয়া আর যন্দিরর পুরোহিত নামঘরিয়া আর মন্দিরর পুরোহিতক লক্ষ্য করে সমাজত যর্ষণ বা অপরাধ জনিত যুর ঘটনা সংঘটিত হয় এই ঘটনাবর এই সমূহ নামঘরিয়া আর পুরোহিত জড়িত থাকে বলে উগ্র সাম্প্রদায়িক মন্তব্য করেছিল। আর তারপরে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, মুখ্যমন্ত্রী কালির দিন কৈছিল যে এই ধরনের যক্তব্য বক্তব্য দিয়া লোক আইনে আইনের ব্যবস্থা লব এই ধরনের মুখ্যমন্ত্রীগুলো মন্তব্য করেছিল। আর নিশার ভাগত এইগারী বিধায়ক জলেশ্বরের বিধায়ক আফতাবউদ্দিন মোল্লাক গ্রেপ্তার করা হল। আর তার পূর্বে যেহেতু অধ্যক্ষর অনুমোদন লব লাগে অধ্যক্ষর অনুমোদন লওয়া হয়েছিল, আর অধ্যক্ষর অনুমোদনের পাছতে নিশা প্রায় 11:30 বজাত গ্রেপ্তার করেছিল দিসপুর আরক্ষে। আর গ্রেপ্তার করে আরক্ষীর আরক্ষীর বিশেষ শাখার যে এস বি লৈকে লই অনা হয়েছিল আর নিশাটো ইয়াতে রখা হয়েছিল। আর এই মুহূর্তে যদি মো কী আফতাবউদ্দিন মোল্লা, এই আফতাবউদ্দিন মোল্লার বিরুদ্ধে যুক্ত আসলতে ধারা সন্নিবিষ্ট হয়েছে তার ভিতর 295A, 153A, 1B, 1052 IPC এই ধরনের আসলতে যুক্ত ভারতীয় দণ্ডবিধি আইনের যুক্ত ধারা জামিনবিহীন ধারা, সেই জামিনবিহীন ধারা বিরুদ্ধে লওয়া হয়েছে। আর বিশেষক ইন্ডিয়া পেনেল কোডর 153A এই সমূহ ধারা বিরুদ্ধে লওয়া হয়েছে। আর এই যুক্ত ধারা বিরুদ্ধে লওয়া হয়েছে এই ধারা সমূহ লওয়া সন্দর্ভত 5 বছরলৈকে কারাদণ্ড হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। কিন্তু অঙ্কিতা, এইখিনিতে একটা কথা কব লাগিব যে এই ধরনের যে উগ্র সাম্প্রদায়িক মন্তব্য, এই উগ্র সাম্প্রদায়িক মন্তব্য কিন্তু সময় সময় শাসকীয় দলটির বহু বিধায়ক মন্ত্রী এই ধরনের উগ্র সাম্প্রদায়িক মন্তব্য করে আছে। বিশেষক হোজাইর যিগী প্রাক্তন বিধায়ক শিলাদিত্যদেবেও বিভিন্ন সময় অতি উগ্র সাম্প্রদায়িক মন্তব্য করেছিল। আর সমাজ থানবান করার ক্ষেত্রে আন এগারী অতি উগ্র হিন্দুত্ববাদী নেতা যিগী আসলতে অতি উগ্র সাম্প্রদায়িক মন্তব্য করা দেখবলে পাওয়া গেছিল। আর এই সকল যখন নেতা, এই নেতা সকলের বিরুদ্ধে বা বিধায়ক মন্ত্রীর মুখত এই ধরনের যে উগ্র সাম্প্রদায়িক মন্তব্য, এই মন্তব্য আমি সময় সময় শুনবলে পাও। আর AIDF মুরব্বীগীও কিছুদিন পূর্বে এই ধরনের উগ্র সাম্প্রদায়িক মন্তব্য করেছে। কিন্তু এই সকল নেতার বিরুদ্ধে কিয় ব্যবস্থা লওয়া হওয়া নাই এই কথাও কিন্তু বিরোধীর ফলেরপরা উত্থাপন হয়েছে। কালি প্রদেশ কংগ্রেসের যী উপসভাপতি জাকির হুসেন সিকদার, জাকির হুসেন সিকদারে এই ধরনের মন্তব্য করেছে যে কেবল আফতাবউদ্দিন মোল্লা এই ধরনের মন্তব্য করার পশত ক্ষমা খোঁজা হয়েছে, কিন্তু বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু যাসকীয় দলটির ফলেরপরা এই ধরনের সময় সময়ে যে উগ্র সাম্প্রদায়িক মন্তব্য করা হয় বিরুদ্ধে ব্যবস্থা কিয় গ্রহণ করা হওয়া নাই এই ধরনের প্রশ্ন উত্থাপন হয়েছে। আর আজির দিনটি যেহেতু শাসকীয় আর বিরোধী বিভিন্ন সময় প্রতিক্রিয়া প্রকাশ করব, সেই প্রতিক্রিয়াসমূহ আমি লওয়ার যত্ন করি। কিন্তু এই গোটেই বিষয়টি যে এক প্রকার রাজনৈতিক, গোটেই বিষয়টি যে রাজনৈতিক সেই কথা কিন্তু স্পষ্ট হয়েছে। কারণ কালি মুখ্যমন্ত্রী যেতিয়া এই আইনে আইনের ব্যবস্থা লব বা যেতিয়া যিগৰাকী বিধায়ক অধ্যক্ষ বিধানসভার যিগৰাকী অধ্যক্ষ যেতিয়া অনুমোদন দিছিল তার পাছতে জলেশ্বরের বিধায়কগৰাকীয়ে গ্রেপ্তার কৰিছিল। আর গ্রেপ্তার হওয়ার পাছত মহানগর আরক্ষী আয়ুক্ত দিগন্ত বরাও কৈছিল যে সমাজত এই ধরনের বিষবাষ্প বিয়পা যুক্ত লোক সেই লোকসকল খারি যাব নোৱাৰে, আইনের খুনুঙাদি খারি যাব নোৱাৰে এই ধরনের মন্তব্য করেছিল। কিন্তু ইয়ার পূর্বে যিসকল শাসকীয় দলটির যিসকল মন্ত্রী বিধায়কে এই ধরনের উগ্র সাম্প্রদায়িক মন্তব্য করেছিল বিরুদ্ধে কিয় ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাই এই প্রশ্ন কিন্তু উত্থাপন হয়েছে। আর যেহেতু জলেশ্বরের বিধায়কগী যী গ্রেপ্তার হওয়া বিধায়ক আফতাবউদ্দিন মোল্লাক যেহেতু নিশাই লই অনা হয়েছিল এস বি লৈ, আর এস বি তে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, আর এস বিত যখন থানা আছে সেই থানাখনতে রখা হয়েছে, নিশাটো ইয়াতে রখা হয়েছে। আর হয়তো আজির দিনটি আদালতত হাজির করা হব, পুনের হয়তো জিম্মাত বিচারিব আর বিরুদ্ধে কি কি ধারা সন্নিবিষ্ট করা হয় সেয়া পরবর্তী সময় জানিব পৰা যাব। কিন্তু
এইগৰাকী বিধায়কে উগ্র সাম্প্রদায়িক মন্তব্য কৰি যে পুনৰ গ্ৰেপ্তাৰ হ'বলগীয়া হ'ল বা ইয়াৰ পূৰ্বে যিসকল শাসকীয় দলটোৰ বিধায়কে মন্তব্য এই ধৰণৰ সমাজক খানবান কৰা যি ধৰণৰ মন্তব্য সেই মন্তব্য কৰাৰ পাছত যে তেওঁলোক গ্ৰেপ্তাৰ নহ'ল এই গোটেই বিষয়টোৰ সন্দৰ্ভত শাসকীয় আৰু বিৰোধীৰ প্ৰতিক্ৰিয়া অব্যাহত থাকিব আমি পৰৱৰ্তী সময়ত শাসকীয় দলটোৰ মন্তব্য জনাৰ চেষ্টা কৰিম বা বিৰোধীৰ মন্তব্য জনাৰ চেষ্টা কৰিম বা এই গোটেই প্ৰক্ৰিয়াটো আইনৰ ফালৰ পৰা কোন দিশে গতি কৰে সেই খবৰ লোৱাৰ যত্ন কৰিম অংকিতা ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপোনাক এই মুহূৰ্তত ৰবিউল আৰু এয়া আছিল শেহতীয়া খবৰ আৰু এই বিষয়টো লৈ যথেষ্ট ৰাজ্যত তোলপাৰ লগা দেখিবলৈ পোৱা গৈছে আৰু যি সাম্প্ৰদায়িক মন্তব্য কৰিছিল উগ্ৰ সাম্প্ৰদায়িক মন্তব্য আৰু কেৱল এওঁৱে নহয় আৰু বিভিন্নজনৰ মুখত এই মন্তব্যবোৰ শুনিবলৈ পোৱা গৈছে ধৰ্মক লৈ বিভিন্নজনে মন্তব্য কৰিছে আৰু মিয়া ৰাজনীতি চলিয়ে আছে সমগ্ৰ ৰাজ্যতেই গতিকে এই বিষয়বোৰ লৈ এতিয়া সজাগ হোৱাৰ সময় আহিছে কাৰণ নিৰ্বাচন আহিছে নিৰ্বাচনৰ পূৰ্বে এনেধৰণৰ মন্তব্যবোৰ এতিয়া সুলভ হৈ পৰিছে।